আমরা একটু কথা বলতে চাই ডক্টর ফয়সালের পরিবারের সাথে। ভাবি, আপনাকে প্রথমেই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এত সুন্দর একটি জায়গায় আজকে এত জনসমাগম, আপনার কেমন লাগছে? আজকে ঈদ উল ফিতরের দিনে তো এই রিভার ভিউ পার্কে এসে আমি আসলে মুগ্ধ। মানে এরকম গ্রামগঞ্জে যে এরকম একটা পরিবেশে এত মানুষের সমাগম দেখে খুব ভালো লাগছে। এবং এই পরিবেশে হচ্ছে বিভিন্ন খাবার সামগ্রী, মানুষের সমাগম, সত্যি মুগ্ধ আমি, খুব ভালো লাগছে। আরেকটি বিষয়, আজকে ঈদ উল ফিতরে যে আনন্দ, এইখানে না আসলে তার যে সৌন্দর্য সেটা কি মনে করেন অনেকে মিস করবে? হ্যাঁ, এখানকার মানুষ আসলে মানে দম বন্ধ যে পরিস্থিতি, গরমে যে উত্তাপ, তাতে এখানে এসে একটু শান্তির প্রশ্বাস ফালাবে। আমি মনে করি এখানে যারা আসেনি এখনো মানে মিস করবে অনেক আসলে। আচ্ছা, আপনি অনেকদিন ধরে শরণখোলাতে আছেন, আপনিও একজন পেশার ডক্টর, এত সুন্দর পরিবেশে আসলে মানুষের কি রোগ ব্যাধি কি ভালো হয়? আসলে আজকের এই দিনে এত মানুষের ভিড়ে যদি আসে তাহলে রোগ ব্যাধি আরও বাড়বে। আমার মনে হয় আজকে না, ঈদ উল ফিতর ছাড়া প্রতিদিনই হচ্ছে এই মনোরম সৌন্দর্যে এসে মানুষের বিকালের সময়টুকু কাটানো উচিত, তাহলে আমার মনে হয় যে মানুষের রোগ ব্যাধি একটু হলেও কমবে। ছোট্ট করে জানতে চাই, আপনি শরণখোলা উপজেলায় অনেকদিন আছেন, মানুষের সেবা করছেন, আপনি এর আগেও এই পার্কে এসেছেন, আপনি কি এর আগে এত জনসমাগম দেখেছেন? না, এত জনসমাগম দেখিনি, আজকে ঈদ উল ফিতরে আসলে এত জনসমাগম বুঝতে পারিনি। তা না হলে আসলে পরিবার নিয়ে ঘুরতে আসতাম না, ভেবেছিলাম যে জনসমাগম হবে, কিন্তু এত প্রচুর পরিমাণ এটা আসলে বুঝতে পারিনি। আমি খুব ভালো লাগছে আসলে যে বাচ্চারা একটা জনবহুল পরিবেশে ঈদের আমেজটা কাটাচ্ছে, আমি খুশি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি, ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাই।